যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এক কনসার্টে বন্দুকধারী গুলিতে নিহত হয়েছে অন্তত 58 জন, আহত হয়েছে 5 শতাধিক। মাদালয় বে হোটেলের কাছে গোলাগুলির এই ঘটনা ঘটে। পুলিশের পাল্টা গুলিতে নিহত হয় হামলাকারী। বলা হচ্ছে বন্দুকধারী স্থানীয় বাসিন্দা স্টিফেন পেটক। সন্দেহভাজন হামলাকারী ছবি প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। এদিকে কোনো প্রমাণ না দিয়েই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। তবে FBI বলছে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সাথে জড়িত ছিল না হামলাকারী। আকস্মিক গোলাগুলিতে উৎসবের নগরী লাস ভেগাস পরিণত হল মৃত্যুপুরীতে। স্থানীয় সময় রোববার রাতে লাস ভেগাস স্ট্রিপের কাছে উন্মুক্ত কনসার্টে গুলি চালায় এক বন্দুকধারী। গুলিতে প্রাণ হারান অনেকে। আতঙ্কে দিকবিদিক ছুটতে শুরু করে কনসার্টের শ্রোতা দর্শনার্থীরা। কনসার্টে ছিলাম, প্রথমে গুলি শব্দ বুঝতেই পারিনি, তারপরে মানুষের চিৎকার শুনতে পাই। কয়েক মিনিট ধরেই চলছিল গুলি, কিছু বুঝে ওঠার আগেই সবার সাথে পালাতে শুরু করে। পুলিশের দাবি, মান্দালয় বে হোটেলের 32 তলা থেকে জনতার উদ্দেশ্যে নির্বিচার গুলি চালানো হয়। পরে অবশ্য পুলিশের গুলিতে প্রাণ হারায় বন্দুকধারী। তাকে স্থানীয় বাসিন্দা 64 বছর বয়স্ক স্টিফেন প্যাডক হিসেবে চিহ্নিত করা হয়েছে। হামলার কারণ জানতে চলছে তদন্ত। এ ঘটনায় জড়িত সন্দেহভাজন নারী ম্যারিলিউ ডেনলির সন্ধানে অব্যাহত রয়েছে অভিযান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ চলছে, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সতর্কতার জন্যই লাস ভেগাস স্ট্রিপের আশেপাশে এলাকায় জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এরই মধ্যে সন্দেহভাজন এক হামলাকারী নিহত হয়েছে। নির্বিচারে হামলায় শোকে স্তব্ধ পুরো দেশ। শোক জানিয়েছেন দেশটির নেতাকর্মীরাও। নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে আরও হামলার সংখ্যায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বেশ কয়েকটি হোটেল। যুক্তরাষ্ট্রের ইতিহাসে নির্বিচার গুলির এমন ঘটনা এবারই প্রথম নয়। গেল বছর ফ্লোরিডার অরল্যান্ডোর এক নৈশ ক্লাবে হামলা চালায় এক বন্দুকধারী। সেই হামলায় প্রাণ যায় 1/2 শতাধিক মানুষের। হাসিনুস সাবা, চোমনা নিউজ।